প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। করোনাকালীন সময়ে তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো এবং নিরাপদে আছো। প্রিয় শিক্ষার্থী, বিশ্ব মহামারী কোভিড-19 কারণে তোমাদের প্রিয় বিদ্যালয় বন্ধ, এটা সবাই জানি। এই বন্ধকালীন সময়ে মধ্যে অনলাইন ক্লাসে বগুড়া জেলা স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। শিক্ষার্থী, আজ তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করব, সে বিষয়টি হলো তৃতীয় শ্রেণীর বিষয় বাংলা পাঠ নিরাপদে চলাচল। প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই বাংলা পাঠ্য বইয়ের খাতা কলম নিয়ে বসে পড়েছ। আজ তোমাদের যে পাঠটি পড়াবো, সেই পাঠের মাধ্যমে তোমরা কি কি জানবে, শুনবে এবং বুঝবে, সেই শিক্ষণ ফলটি আমরা জেনে নেই। শোনা 2.4 গল্প কথা কথা শুনে বুঝতে পারবে, বলা 1.4 যুক্ত ব্যঞ্জন ব্যবহার করে নতুন শব্দ গঠন করতে পারবে, পাঠে ব্যবহৃত শব্দ দিয়ে নতুন বাক্য লিখতে পারবে। শিক্ষার্থীরা, চলো আমরা কিছু ছবি দেখে নিই এবং মনোযোগ সহকারে ছবিগুলো দেখি। এখানে আমরা যে ছবিগুলো দেখতে পাচ্ছি, ট্রাফিক লাইটের কিছু কালার এখানে বোঝানো হয়েছে, পাশাপাশি রাস্তা পারাপারের যে জেব্রা ক্রসিং সেই সংকেত তোমাদেরকে দেখানো হয়েছে। শিক্ষার্থীরা, তোমরা কি বুঝতে পারছো ছবিতে আমরা কি কি দেখেছি? শিক্ষার্থী, আমরা এখন তাহলে আরেকটি ভিডিও দেখি। ভিডিওতে আমরা আমরা এতক্ষণ কি দেখলাম, একটি ভিডিও। শিক্ষার্থী, এতক্ষণ আমরা যে ভিডিওটি দেখলাম, সেই ভিডিও দেখে আমরা কি বুঝতে পারলাম এবং কি দেখেছি? এই ভিডিওতে আমরা রাস্তা পারাপারের একটি সুন্দর দৃশ্য দেখেছি। শিক্ষার্থীরা, আমরা ঘর থেকে বের হওয়ার পরেই আমরা রাস্তায় বের হই, রাস্তা দিয়ে আমরা তোমাদের স্কুলে যাও, বড়রা বিভিন্ন কাজে বের হয়, রাস্তাতে আমরা এইগুলো সংকেত দেখতে পাই প্রতিনিয়তই। এই সংকেতগুলো
যথার্থ ব্যবহার এবং বোঝার জন্যই আজকের এই পাঠ। তোমরা বুঝতেই পারছো আজকে আমাদের পাঠ কি হবে, নিরাপদে পথ চলা। তোমাদের পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত একটি বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয়, আমরা আজকে এই পাঠে চলে যাব। শিক্ষার্থী, তাহলে আমরা পাঠে চলে যাই। তোমরা বই খাতা নিয়ে অবশ্যই বসে আছো এবং আমি এখন পাঠটা পড়ব, আমার সঙ্গে সঙ্গে তোমরাও বই ধরে পাঠটি পড়বে। চলে যাই, নিরাপদে চলাচল। বার্ষিক পরীক্ষা শেষ, সোবিয়ার ইজাজ মায়ের সঙ্গে ঢাকায় এলো। ওদের ছোট মামা জলিল জামিল তার বাসায় উঠল। বায়না ধরল শিশু পার্ক চিড়িয়াখানা সবকিছু দেখাতে হবে। মামা তো বোন টিয়ার বয়স 5 বছর, সে বলল আমিও যাব। জামিল বললেন শুক্রবারে নিয়ে যাব। শুক্রবার দুপুরের পরে সবাই জামা জুতো পরে তৈরি হলো। মামা ওদের নিয়ে নিজের ছোট্ট গাড়িতে চললেন। শুক্রবার হলে কি হবে, ওদের মতো আরো অনেকেই বেরিয়েছে, রাস্তায় বেশ ভিড়। খামার বাড়ি থেকে বের হয়ে ফার্ম গেট পার হলো গাড়ি। বাংলা মোটরের সামনেই গাড়ি থামলেন জামিল। ছবি জানতে চাইলেন, গাড়ি কেমন কেন থামালে মামা? জামিল বলল ডান দিকে তাকাও, ওই যে লাল বাতি জ্বলছে একে বলে ট্রাফিক বাতি, লাল বাতি জ্বললে গাড়ি সম্পূর্ণ থেমে যাবে, তখন পথচারীরা যেতে পারবে। তারপরে সবুজ বাতি জ্বললে আমরা যেতে পারবো। জামিল রাস্তার এপার থেকে ওপার পর্যন্ত একটি উঁচু সেতু দেখালেন, বললেন ওটাকে বলে ওটোবার ব্রিজ, লোকজন ওটা দিয়ে হেঁটে রাস্তার এপার থেকে ওপার যাচ্ছে, দেখো এখানে রাস্তা পার হওয়া বিপজ্জনক, ওটোবার ব্রিজ দিয়ে যাওয়াই নিরাপদ। শিক্ষার্থী, পাঠটি অবশ্যই মনোযোগ দিয়ে আরো একবার তোমরা বাসায় পড়ে নিবে এবং আজকের পাঠে মধ্যে তোমাদের এই পাঠ থেকে নতুন শব্দ খুঁজে বের করি। তোমরা সবাই স্ক্রিনে তাকাও এবং খাতা কলম নিয়ে এগুলো লিখে নাও। নতুন শব্দ বিপজ্জনক, ভয়ঙ্কর, নির্দিষ্ট, নির্ধারিত। নির্ধারিত বিষয়ে আমরা ব্রিজ দিয়ে নির্ধারিত জায়গায় পৌঁছে যাব। সতর্ক, সাবধান, ব্রিজ, সেতু। নতুন শব্দ জেনে নিলাম, এখন ছবির সাথে মিল করো। এখানে এলোমেলো ভাবে দেওয়া আছে, তোমরা ছবির সাথে মিল করে এগুলো খাতায় উঠে নিবে। সঠিক উত্তর, ট্রাফিক লাইট, জেব্রা ক্রসিং, ওভার ব্রিজ। শিক্ষার্থীরা, যুক্তবর্ণ ভেঙ্গে লিখি, তোমরা এগুলো একটু খাতায় উঠে নাও। পার্ক, নির্দিষ্ট, রাস্তা, এখানে যুক্ত বর্ণ কি কি আছে তোমরা অবশ্যই খাতায় লিখে নাও।
তোমরা একটু তাৎক্ষণিক কিছু মূল্যায়নের বিষয় ছবি দেখে এখানে কি কি বিষয় আছে সেগুলো খাতায় লিখো, কিছু ছবিতে কি বোঝা যাচ্ছে না, মানুষ ওভার ব্রিজ ব্যবহার না করে কিভাবে এলোমেলো ভাবে পার হচ্ছে, ছবিটি দেখো। শিক্ষার্থী পাঠ শেষে তোমাদের বাড়ির কিছু কাজ দেওয়া হয়, এবার তোমরা সেই বাড়ির কাজটি লিখে নাও যেটা পরিকল্পিত কাজ। ট্রাফিক লাইট সম্পর্কে 5টি বাক্য লিখে আনবে, অবশ্যই খাতা লিখে নাও বাড়ির কাজ, আশা করি লিখে ফেলছো। শিক্ষার্থী সময়ের অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা এখন তোমাদেরকে এতক্ষণ যে পাঠটি পড়ে শুনালাম তোমরা বুঝতে পারছো, তোমরা জেলা স্কুলে এই অনলাইন পাঠে শেষে তোমাদেরকে আবারও ধন্যবাদ। সবাই ভালো থাকবে, নিরাপদে থাকবে, এগুলো শেষ করছি।